বন্ধুরা, এটা জেসিপির দেখছেন ব্যাকলোডার BS4 ইঞ্জিন আছে, ডিজেল ট্যাঙ্কি। ডিজেল ট্যাঙ্কি থেকে ডিজেল লেআউটটা বলছি, যা ডিজেল ট্যাঙ্কি থেকে ফিল্টারে এই ওয়াটার সেপারেটরে আসবে, ওয়াটার সেপারেটরে আসবে এই পাশে, এই যে ইনার যে হোস, এখান থেকে ডিজেল ট্যাঙ্কি থেকে আসবে, আর এটা থেকে আউট হয়ে ওই পাশে ফিল্টারে আসবে। মেশিনের লেফট সাইডে ফিল্টার আছে, ডিজেল ফিল্টার। এর উপরে মোটর আছে, এই মোটরে শাক করবে, শাক করে এখানে ফিল্টার ভর্তি হবে। এবার এখান থেকে গিয়ে মেশিনের নিচে লেফট সাইডে আর একটা ফিল্টার আছে, ডিজেল ফিল্টার, এটাই ভর্তি হবে। এটা ফুল হয়ে তবে গিয়ে CRT পাম্পে যাবে। হ্যাঁ, CRT পাম্প এখানে আসবে CRT পাম্পে। এটা গেল ডিজেলের লেআউট এবং ওয়াটার সেপারেটর। এই কুলেন্ট প্লেট থেকে মোবিল এখানে যে আসবে নিচের থেকে, এখান থেকে এসে এর মধ্যে ঢুকবে ওয়াটার সেপারেটর হয়ে, এখান থেকে গিয়ে এই উপর টপ থেকে গিয়ে এই যে হোস থেকে আবার চেম্বারে মোবিলটা ড্রেন হয়ে যাবে। এবং মোবিল ফিল্টার লোকেশন, এয়ার ফিল্টার লোকেশন ইঞ্জিনের টপে। হাইড্রোলিক ট্যাঙ্কে লেফট সাইডে এখানে হাইড্রোলিক ফিল্টার থাকবে। হাইড্রোলিক স্টেনার থাকবে এখানে, এই হোসে মেইন হোস, এই মেইন হোস থেকে মাথায় স্টেনার থাকবে। এবং ট্রান্সমিশনের পিছনে শ্যাফট এবং পাম্প এখানে করেনি, অন্যান্য মডেল যেখানে পাম্প ট্রান্সমিশন করেছে এখানে পাম্প সামনে করেছে। এই হাইড্রোলিক পাম্প, সলেনয়েড পাম্পে টু পাম্প কন্ট্রোল সলেনয়েড। এটা ট্যাঙ্কিতে শাক করবে এবং এইগুলো থেকে এই একটা এবং এই একটা থেকে ডেলিভারি দেবে। এটাই সিস্টেম, এই যে ডেলিভারি হোস। ধন্যবাদ।